আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কারো দোষ গণনা করে পাওয়া মানেই হলো ওই লোকটা আসলেই ভালো। হ্যাঁ, কথাটি সত্য, মানুষের ভুল হতেই পারে। আপনার ভুল হচ্ছে মানে আপনি ভালো পথেই আছেন, কারণ আপনার ভুল আপনার চোখে আসবে না, আপনার ভুলগুলো অন্য মানুষের চোখে আসবে। আপনার মুখে যদি কোনো ধুলো লেগে থাকে তাহলে আয়নার মাধ্যমে আপনি দেখতে পাবেন, আর এই আয়না হলো অন্য মানুষের চোখ। তবে আপনার দোষ হওয়া মানে আপনি অসম্মানিত ব্যক্তি নয়, বরং সম্মানিত ব্যক্তি। বাশার ইবনে বুরদ রাহিমুল্লাহ একটি কবিতা আছে, তার কবিতার একটি লাইন হলো, এমন কে আছে যার সব স্বভাব ও গুণে খুশি হওয়া যায়। তবে একজন মানুষ সম্মানিত হতে এতেই যথেষ্ট যে তার দোষগুলো গণনা করা যায়। আসলে আমাদের ইতিবাচক হওয়া একটি মহৎ গুণ, যেটার অভাব আজ প্রকট হয়ে দেখা দিয়েছে। আপনি কখনো এমন কোনো মানুষ দেখবেন না যার সব গুণ ভালো আছে, প্রত্যেকেই কোনো না কোনো গুণ খারাপ আছে, তবে খারাপের চাইতে তার ভালো গুণটাই বেশি। আমার ভিডিওগুলি দেখলে কিছু কিছু ক্ষেত্রে আপনার সাথে অমিল থাকতে পারে, এটাই স্বাভাবিক। আবার সরাসরি কথা বলে আরও কিছু ভুল পেতে পারেন। আর যদি বাস্তবে আমার সাথে চলেন ফিরেন তাহলে অনেক ভুল পেতে পারেন, এটা স্বাভাবিক। তবে সেই সাথে আপনি ভালো গুণও পেতে পারেন। আমাদের সমাজে সবচেয়ে খারাপ একটি দিক হলো, একজনের সব কিছু ভালো কিন্তু তার দুই একটি ভুল পাওয়া গেল, এতে সে সমাজের নিকৃষ্ট ব্যক্তি হয়ে গেল, সে কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, সে ইসলামের দুশ্মন হয়ে গেল, ইহুদিদের দালাল হয়ে গেল। আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি তাকে ইহুদিদের দালাল বলছেন, কাফের বলছেন। এই ক্ষেত্রে এই কবিতার লাইনটি খুবই সুন্দর, একজন মানুষের দোষ তুমি গুনতে পেরেছ, এর মানে ওই লোকটা ভালো গুণ অনেক অনেক বেশি ছিল, তার কারণে তুমি মাত্র কয়েকটা গুণ পেয়েছ যা ছিল খারাপ। একটা জিনিস খেয়াল করুন, কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, কিসের পরিমাণে? আমাদের আমলের পরিমাণে। আমাদের আমল এবং বদ আমলগুলো আল্লাহ তালা মেপে দেখবেন কোনটি বাড়ি হয়। যদি নেকি পাল্লা বাড়ি হয় তাহলে আমাদেরকে জান্নাত দিবেন। এখন আমাদের তো পাপ আছে, আল্লাহ তো ওই পাপ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, কারণ আপনার নেকির পাল্লা ভারী হলেই জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আপনার ওই পাপগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু দুনিয়াতে আমরা মানুষের কত ভালো গুণ না দেখছি, তার দু একটা দোষ থাকতেই পারে, এতে আমরা ক্ষিপ্ত হয়ে যাই। মনে রাখবেন, আপনারও ভুল আছে। একজন মানুষ ঘন্টা পর ঘন্টা লেকচার দিলে তার দুই একটা শব্দ ভুল হতে পারে, আমারও ভুল হয়। আমি লেকচার দেওয়ার সময় আমার অনেক ভুল হয়ে থাকে, আমি তা কেটে দিই। কিন্তু একজন বক্তা ঘন্টা পর ঘন্টা বয়ান দিতে থাকে, তার তো ভুল হতেই পারে। কিন্তু আমরা হয়েছি এমন যে বান্দার সকল ভালো গুণগুলো দু পা দিয়ে মারিয়ে ফেলি, সমস্ত ভালো অবদান নিমিশেই ধূলিসাৎ করে দিই। লাভটা কী হলো? ক্ষতি হলো আপনার নিজের। মনে রাখবেন, আপনি যদি কোনো মানুষের পিছনে লাগেন আল্লাহ পাক আপনার পিছনে লাগবে। আপনি যদি কারো দোষ ঢেকে রাখেন আল্লাহ তালা কেয়ামতের দিন আপনার দোষ ঢেকে রাখবেন। তাহলে এই সবটুকু পেতে হলে আমাদেরকে সহনশীল হতে হবে, অন্যের ভুল না ধরে বরং নিজের ভুলটা ধরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসেছিল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিনা করতে চাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার মা বোনদের সাথে কেউ যদি খারাপ কাজ করতে চায় তোমার কাছে কেমন লাগবে? তখন সেই সাহাবী বললেন, আমি তাকে মেরেই ফেলব। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সে ব্যক্তিও কারো মা কারো বোন, সুতরাং তোমার ক্ষেত্রেও তাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাফের বলেননি, তাকে জালেম বলেননি,
এটা কিন্তু অনেক বড় একটা পাপ কাজ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুশরিক বলেননি, কাফের বলেননি। কিছু কিছু বিষয় আছে যেগুলো আলেমরাই বুঝে, আলেমদের সমঝোতার মাধ্যমে এর সমাধান হয়ে যায়। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা আলেমের কি ভুল ধরতে পারি? আমরা তো তাদের ভুল ধরার যোগ্যতা রাখি না। সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে খুশি সম্মান দেন, আর যার কাছ থেকে তিনি সম্মান কেড়ে নেন। ডাক্তার জাকির নায়েক, তার অনেক সম্মান রয়েছে। এই সম্মান কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। ডক্টর মিজানুর রহমান আজহারি, তার সম্মান কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। হাফিজুর রহমান সিদ্দিকী, তার সম্মান কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। এভাবে যত মানুষ আছে, যত আলেম আছে, সবার সম্মান আল্লাহ পাক দিয়েছেন। আবার আল্লাহ তাআলা সম্মান কে নিতে পারে? সুতরাং এভাবে আমরা হিংসা বিদ্বেষ ছড়াব না। সাহাবীদের মাঝে এরকম সম্মান ক্ষুণ্ণ করা, অপরের দোষ চর্চা করা, গীবত করা, পরনিন্দা করা, এসব তো তাদের মধ্যে ছিল না। তারা নিজেদের আমল নিয়ে ব্যস্ত ছিলেন, নিজেদের দোষ নিয়ে ব্যস্ত ছিলেন। আর আমরা অন্যের সম্মান কীভাবে নষ্ট করা যায় সেটা নিয়ে পড়ে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। এভাবে মাসালার ক্ষেত্রে আমাদের অমিল থাকতেই পারে। এই ক্ষেত্রে আলেমদের মধ্যে মীমাংসা আসা উচিত। যে যেমন হাদিসে ব্যাখ্যা করুক না কেন, এটা তার বিবেক থেকে হয়েছে। সে যদি ভুল করে এবং সে ভুল যদি সংশোধন করে নেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, এতে হিংসার কী আছে? মিজানুর রহমান আজহারি, তিনি ভুল করেছিলেন পর্দা নিয়ে, কিন্তু পরিশেষে তিনি বলেছেন তিনি মুখ খোলার পক্ষে নয়, বরং মুখ আটকানোর পক্ষে, অর্থাৎ নিকাবের পক্ষে। অথচ আমরা ভুল বুঝে তাকে বলেছি যে তিনি মুখ খোলার পক্ষে। আবার হাফিজুর রহমান সিদ্দিকীর ওরে বাটপার এই কথাটি নিয়ে মানুষ ট্রোল করছে, হাসি তামাশা করছে। পরবর্তীতে তিনি ক্ষমা চেয়েছেন, সংশোধন করেছেন। এভাবে আলেমদের মুখ থেকে দুই একটা শব্দ বের হতে পারে, ভুল হতেই পারে। আমরা এগুলো বাড়াবাড়ি করব না, মানুষদের মাঝে প্রচার করব না। এতে করে ইসলামের ক্ষতি হচ্ছে, আপনার নিজের ক্ষতি হচ্ছে। সম্মানিত ব্যক্তি সম্মানিত হবে, আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। যত ভুল ধরবেন, যদি তার ভুল না হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে প্রশংসিত করবেন, আপনি ঠেকাতে পারবেন না। ডক্টর মিজানুর রহমান আজহারি যত ভুল ধরবেন, তার সম্মান তত বৃদ্ধি পাবে। কারণ আপনি যে ভুলগুলি ধরেছেন, সে ভুলগুলো সে যদি করেও থাকে, অতপর সে যদি ক্ষমা চেয়ে নেয়, তাহলে তার সংশোধন হয়ে গেল, সে তো ইসলামের পথেই আছে। কিন্তু তার ভুলগুলো যদি সে সংশোধন না করে, তাহলে সে ভুল পথে আছে। কিন্তু প্রত্যেকেই, শুধু মিজানুর রহমান আজহারি না, আপনি মুফতি রেজাউল করিম, হাফিজুর রহমান সিদ্দিকী, তারা যে সমস্ত ভুল করেছেন মোটামুটি তারা জবাব দিয়েছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকের জবাব ঠিক হয়নি, সেই ব্যাপারে আল্লাহ তাআলা ভালো বুঝছেন, অথবা বিজ্ঞ আলেমগণ তারা ভালো বুঝছেন। এই নিয়ে আমাদের সাধারণ মানুষ, আমরা বিভিন্ন হাসি ট্রোল করছি, এর মাধ্যমে নিজের ক্ষতি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক। আমিন।